ঢাকার আকাশের নিচে নেমে এলো মেঘ। bdnews24.com। বৈশাখী ঝড় বাদলের মধ্যে কুয়াশার মতো মেঘের আনাগোনা অনেক কাছ থেকেই দেখল ঢাকাবাসী। একদিন আগের প্রবল বৃষ্টিতে রাজধানীর বাতাসে ভাসমান ধুলি অনেকটা নেমে এলেও রোববার বিকেলে রাজধানীর আকাশে ধোঁয়াশাভাবে কৌতূহলী করে তোলে অনেককে। এটি কুয়াশা না মেঘ তা জানতে আবহাওয়া অধিদপ্তরে যোগাযোগ করা হলে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান bdnews24.com বলেন, ওটা মেঘই ছিল। বিকেলে কুয়াশার মতো যা দেখা গেছে তা মেঘ। জলীয় বাষ্প বেশি থাকায় ভারী অংশ নিচে নেমে এসেছিল। কালবৈশাখীর মৌসুমে মেঘের আকাশের নিচের দিকে আনাগোনা স্বাভাবিক। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, বর্ষা মৌসুমে শুরুর বাকি থাকলেও এবার অসময়ে ভারী বর্ষণ হচ্ছে, যা অনেক বছর পর দেখা গেল। বিকেলে মেঘের নিচে নেমে আসা মতো ঘটনার পর রাতে এক পশলা ভারী বর্ষণ হয়ে যায়। আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার bdnews24.com বলেন, এটা রেয়ার কেস, অসময়ে অ্যাবনর্মাল বৃষ্টি, এটাকে সুডো মনসুন অ্যাক্টিভিটি বলে। প্রতি বছর এমন আবহাওয়া থাকে না, মাঝে মাঝে দেখা যায়। আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার জানান, 2001 সালের পরই এবার মৌসুমের আগে ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে। আবহাওয়াবিদ রহমান বলেন, রাজধানী সহ দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। মাঝ বৈশাখে এমন বৃষ্টি স্বাভাবিক, দুই এক দিনের মধ্যে বৃষ্টিও কমে আসবে। এপ্রিলের শেষে এসে গত বছরের চেয়ে এবার তুলনামূলক বেশি বৃষ্টিপাত হচ্ছে বলে জানান তিনি। বিলুপ্ত SMRC-র গবেষক ও বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো মোহন কুমার দাস bdnews24.com বলেন, এবার এ সময় অন্তত তিন কারণে বাংলাদেশ ভারী থেকে অতি ভারী বর্ষণ দেখা যাচ্ছে। আরব সাগরে পূবালি বায়ু প্রভাবের দুর্বলতা, বঙ্গোপসাগরের লঘুচাপের বর্ধিত অংশের বিস্তার এবং সিলেটের পার্শ্ববর্তী এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন। এসবের প্রভাবে আরও দুদিন উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি। আবহাওয়াবিদ রহমান জানান, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে, যার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় ঢাকায় 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এমন সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল নোয়াখালীর মাইজদি কোর্ট 98 মিলিমিটার। সোমবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা বিভাগের অনেক জায়গা অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই একটি মাত্র সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।